ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস সিক্স সেভেন অ্যান্ড এইট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে স্টোরি রাইটিং আছে সেই বিষয়ে তিনটে ক্লাসই আছে আজ আমি আলোকপাত করবো সেই বিষয়ে স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় কিভাবে আমরা তৈরি করব দেখবে প্রশ্নে তোমাদের পয়েন্টস বা আউটলাইন দিয়ে দেবে সেইটাকে বারবার পড়ে গল্পের প্লটটাকে তোমাকে তৈরি করতে হবে এবং সেই প্লট ওয়াইজ গল্পের একটি টাইটেল সেটাকে তুমি ক্যাপিটাল লেটারের উপরে বড়ো হাতে লিখবে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার দ্য থাস্টিক্রো দ্য ডগ অ্যান্ড ইটস শ্যাডো এই ধরনের যা স্টোরি পরপর পরপর যা তুমি পড়বে সেই স্টোরির হেডিংটা ক্যাপিটাল লেটারে লিখবে এবার যে পয়েন্টস আছে তোমাকে মনে রাখতে হবে স্ট্রিক্টলি সেই পয়েন্ট অনুসারে পর্যায়ক্রমে তোমার স্টোরিটাকে লিখতে হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা নাম্বার থাকবে টাইটেলের জন্য নাম্বার থাকবে এবং টোটাল গল্পটা লেখার পরে যদি তুমি সঠিক সেই গল্পের নীতিকথা বা মরাল জানো তাহলে নিচে মরাল বলে দুটো ডট দিয়ে মরালটাকে লিখবে বড়ো হাতের ক্যাপিটাল লেটারে না লিখলেও হবে এবার আসি কিভাবে আমি স্টোরি লিখব পয়েন্ট ওয়াইজ তোমার প্লটটাকে তুমি তৈরি করে নিলে মনে মনে কীভাবে লিখবে এবার সেই অনুসারে আমাকে পাস্ট টেন্সে অতি অবশ্যই পাস্ট টেন্সে গল্পটাকে লিখতে হবে খেয়াল রাখবে পাস্ট টেন্স মাস্ট ব্যবহার করতে হবে পাস্ট ফার্ম এবার তোমাকে খেয়াল রাখতে হবে যে পর্যায়ক্রমিক যখন ঘটনাগুলো লিখছি তার মধ্যে তুমি নিজের থেকে দুটো একটা বাক্য প্রাসঙ্গিক বাক্য তুমি সেখানে ঢোকাতে পারো এবং সেটাও পাস টেন্সে লিখতে হবে এবার গল্পটাকে তুমি একটু এনলাইভিং করার জন্য সেখানে তুমি ডায়লগ ব্যবহার করতে পারো এবং দেখবে ডায়লগের ক্ষেত্রে আমরা যে কমা ইনভার্টেড কমার ব্যাপার আসে তখন তুমি প্রেজেন্টেন্স সেখানে ব্যবহার করতে পারবে স্টোরিতে যে ফেবলস সেখানে যে অ্যানিমালস আছে তাদের জন্য আমি হিউম্যান প্রোনাউন আই ইউ হি সি এগুলো ব্যবহার করতে পারবো মানে লেট দ্য অ্যানিমালস টক লাইক ম্যান এই যে ব্যাপারটা সেটা আমি সেখানে হিউম্যান প্রোনাউন ব্যবহার করব তাছাড়া মোটামুটি এইগুলোকে তোমাকে মাথায় রেখে লিখতে হবে পাস টেন্স হিউম্যান প্রোননাউন ব্যবহার করবো ক্যাপিটাল ডেটারে টাইটেল দেবো প্লট তৈরি করে অ্যাকর্ডিং টু পয়েন্ট সেই অনুসারে পরপর লিখবো পাস টেন্স অতি অবশ্যই ব্যবহার করব এবং আমি গল্পটাকে একটু লাইভলি করার জন্য আমি ডায়লগ ব্যবহার করতে পারবো এবং সেখানে অটোমেটিক্যালি তাহলে কমা ইনভার্টেড কমা ন্যারেশনের মতো যেরকম সেখানে আমি প্রেজেন্টেন্স চলে আসতে পারি এবং যদি জানো তোমাকে প্রশ্নে যদি মরাল দিতে বলে অবশ্যই সেখানে নাম্বার থাকবে আর যদি মরালের কথা না বলা থাকে তাহলে তুমি জানলে মরালটা দেবে নাহলে দেবে না এই হচ্ছে মোটামুটি স্টোরি লেখার প্রসেস সমস্ত ক্লাসে যারা মাধ্যমিক স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য এবার তোমার আমি যে কোনো একটা ছোটোবেলা ছোজা গল্প আমি তোমাদের সিলেবাসে হয়তো নেই এটা সেকেন্ড ইউনিটে কিন্তু তোমাকে স্টোরিটা এমনভাবে তৈরি করতে হবে যে কোনো মানে যে কোনো স্টোরি যেন তুমি লিখতে পারো সে আমি থার্স্টিক্রো ক্রোর কথা বলছি আমরা ছোটোবেলা থেকে পড়েছি ক্রো টাইটেলটা ক্রো বা দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার দ্য ক্লেভার ক্রো এরকম ধরনের টাইটেল চলে আসবে গল্পের যে পয়েন্টস অনুসারে প্লট ওয়াইজ দেখবে এবং ওখানে পয়েন্ট দিয়ে দেবে ছোটো 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 করে সাত ছয় সাতটা আটটা পয়েন্ট দিয়ে দেবে প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে এক নাম্বার বা পাঁচটা দিলে পাঁচ দু দশ নম্বর বা এইভাবে টাইটেলের জন্য দু নম্বর বা এক নম্বর এবং সেখানে তুমি এই গল্পটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে একটা গরমের দিনে কাক সে এদিক ওদিক ঘুরছে জল পাচ্ছে না একটা কলসি পেয়েছে সেখানে দেখছে জল আছে কিন্তু নিচে আছে হ্যাঁ হঠাৎ করে সে বুদ্ধি করে কিছু একটা প্ল্যান তার আসলো যে কিছু পেবেলস বা স্টোন জড় জড়ো করে তার মধ্যে ফেললে জলটা উপরে উঠে গেল সে তার তৃষ্ণা মেটালো এবং চলে গেল মানে এটা যে মরালটাও আসবে যে ইচ্ছা থাকলে উপায় হয় আমি এটা কি কীভাবে আমি লিখবো ইংরাজি ছোটো ছোটো বাক্য কীভাবে লিখ লিখতে হবে খেয়াল করো দেখো তাহলে আমি তো থাস্টি ক্রো হাত ক্যাপিটাল হেডিং করলাম ওয়ান্স ইট ওয়াজ এ হট ডে স্টপ ফুল স্টপ আর ক্রো ওয়াজ ভেরি থাস্টি বাক্যগুলো খেয়াল করবে কীভাবে ডেভেলপ করছি পয়েন্ট ওয়াইজ হি ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার এখানে সেখানে সে ঘুরছিল জলের সন্ধানে অ্যাট লাস্ট হি ফাউন্ড এ পিচার মানে একটা কলসি মাটির কলসি সে শেষমেশ পেল হি দ্যাট দ্য ওয়াটার ওয়াজ এট এ লো লেভেল স্টপ হি কুড নট ড্রিংক ইট সেটা পান করতে পারছে না হি ট্রাইড টু ব্রেক ইট অ্যান্ড অলসো টু ওভার ইট এটা ভাঙার চেষ্টা করছে উল্টানোর চেষ্টা করছে বাট হি ফেল্ড কিন্তু সে ব্যর্থ হলো ফুল স্টপ হাউ ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার জিজ্ঞাসা চিহ্ন কমা সেট দ্য ক্রো টু হিমসেল এই যে আমি বললাম বললামভেন করার জন্য আমি একটা ডায়লগ ব্যবহার করলাম যে কীভাবে হাউ ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার এটা জিজ্ঞাসাচ্ছেন ইনভার্টেড কমা সেট দ্য ক্রো টু হিমসেলফ সে নিজে নিজেই বলছে এবং দেখো আমি কিন্তু হিউম্যান প্রোনাউন ব্যবহার করছি অ্যানিমালসদের ক্ষেত্রে হি বা আই এখানে বললাম এটা হলো তারপরে আমি গল্প অনুসারে প্লট ওয়াইজ বা পয়েন্ট ওয়াইজ আমি বলতে পারবো যে হি ফাউন্ড বা হি সাম পেবল নেয়ার বাই পেবলস অর স্টোনার বাই সাডেনলি এ প্লান সাডেনলি হি মেড এ প্ল্যান হঠাৎ করে সে একটা প্লান করলো হি ব্রড দ্য স্টোনস অ্যান্ড ড্রপড দেম ইন্টু দ্য পিচার ওয়ান বাই ওয়ান এবার আমি বলতে পারি যে সেগুলো ভিতরে ফেললো জলটা উপরে উঠবে তাহলে দ্য ওয়াটার

এবার মরাল আমি এখানে বুঝতে পারছি যে ইচ্ছা থাকলে ওর ইচ্ছা আছে বলে উপায়টা হচ্ছে সে কারণে আমি লিখতে পারবো হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে স্টপ যদি মরালের কথা বলে অবশ্যই লিখতে হবে যদি না বলে তোমার লেখার প্রয়োজন নেই যদি জানো তাহলে লিখবে আর টাইটেলটা মাস্ট স্টোরিটাকে পাস্ট টেন্সে অবশ্যই লিখবে এইভাবে তুমি বারবার বারবার দেখবে যে তোমার যে স্টোরিগুলো আছে সেগুলো বারবার পড়বে লিখবে তুমি দশটা গল্প জানো তার মধ্যে একটা পড়লো পরীক্ষার সময় সেটা লিখতে পারছো ঠিকই আছে কিন্তু তুমি এমনভাবে এইটাকে তৈরি করবে যে যে কোনো স্টোরি দিলে তুমি যে ক্লাসেই হোক যে কোনো স্টোরি দিলে যেন তুমি সহজে সেটাকে লিখতে পারো পাস টেন্সে প্রয়োজনে আমি গল্পটাকে একটু জীবন্ত করার জন্য ডায়লগ ব্যবহার করব তার মধ্যে একমাত্র প্রেজেন্টেন্স ব্যবহার করা যাবে এবং অ্যাকর্ডিং টু পয়েন্টস অর আউটলাইন তোমাকে গল্পটাকে পর্যায়ক্রমিকভাবে লিখতে হবে মাঝখানে তুমি একটা দুটো নিজের বাক্য ওই গল্পের প্রসঙ্গে তুমি দিয়ে দিতে পারো এবং অবশ্যই অবশ্যই করে তুমি এই জিনিসগুলো মাথায় রেখে তোমার স্টোরিটাকে তৈরি করবে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ